পাটিসাপটা পিঠে প্রেমীদের কাছে একটা দুর্বলতার জায়গা, আর আজকে তৈরি করব স্বর্ণচুরি পাটিসাপটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই পিঠাটি যেমন দেখতে লোপনীয়, খেতেও কিন্তু অনেক মজার। একবার দেখলে খেতে ইচ্ছে করবেই করবে। তাহলে চলুন তো, প্রথমে আমি একটা ক্যারামেল রস তৈরি করব। তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পানি। এবার এটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এটা গলে যাওয়ার পর একটা সময় কালার আসতে শুরু করবে। তো এই যে কালার আসতেছে, ক্যারামেলের কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তো এই যে ক্যারামেলের মতো করে কালার চলে এসেছে, যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন। যখন একেবারে গোল্ডেন কালার চলে আসবে, তখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিবেন। তো আমি পানিটা একেবারে দিচ্ছি না, একবারে দিলে দেখা যাবে অনেক বেশি ফুটে উঠবে, গায়ে পড়তে পারে। তো পানিটা আমি এখানে টোটালি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপরে এখানে আমি আরও কিছুটা চিনি অ্যাড করব। তো এই যে এখানে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, দিয়ে এটাকে আবার একটু গলিয়ে নিচ্ছি। তো গলিয়ে নিয়ে এটা কিছুটা ঘন হওয়ার পর, একেবারে কিন্তু ঘন করবে না, তাহলে কিন্তু এটা নামানোর পর ঠান্ডা হলে চাকা হয়ে যাবে। তো এই যে দেখেন এটার ঘনত্বটা ঠিক কীরকম, এই অবস্থা আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। আবারও বলছি, একেবারে ঘন করবেন না, পানি দেওয়ার পর বেশিক্ষণ চুলে রাখবেন না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। এরপরে এখন আমি ব্যাটারটা করব। তো ব্যাটারটা করার জন্য এখানে আমি 1.5 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর এটা ভেজা চালের গুঁড়া ছিল। আর এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি ময়দা। তারপরে এখানে দিয়ে দিছি লবণ, আর দিয়ে দিছি এখানে চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিবেন, যেহেতু ভিতরে ফুটার মধ্যে মিষ্টি থাকবে, তাই মিষ্টিটা একটু কমে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে এখানে জাল দিয়ে ঠান্ডা করা দুধ দিয়ে দিচ্ছি। তো দুধ দিয়ে আমি ব্যাটারটা করতেছি, আপনারা চাইলে কিন্তু এর জায়গায় পানিও ইউজ করতে পারেন। তো দুধ দিলে স্বাদটা একটু বেশি লাগে, সেজন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি। চাইলে আপনারা গুঁড়ো দুধ দিয়ে তারপরে পানি দিয়েও ইউজ করতে পারেন, আবার চাইলে শুধু পানিও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই যে ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম, এই যে আমি চেক করে দেখাচ্ছি ঠিক কীরকমভাবে নিচ্ছি, আপনারা দেখে বুঝতেছেন। এখন এটাকে এক সাইডে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বাকি সাইডে আমি হচ্ছে এখন ফুটটা তৈরি করব। তো এখানেও আমি জাল দিয়ে রাখা 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। তো দুধটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর এখানে 1/2 কাপ দিয়েছি গুঁড়ো দুধ। তো আমি আগে জাল দেওয়া দুধ দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি, তার কারণে আমি দুধটা কমই দিয়েছি। আর এখানে দিয়েছি আমি 1/3 কাপ দিয়েছি নারিকেল গুঁড়া, শুকনো নারিকেল, চিনি দিয়েছি স্বাদ মতো, মিষ্টি যেরকম খাবেন। তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চালের গুঁড়া। তো অনেকে হয়তো বলবেন, আমি দুধটা জাল না করে একেবারে গুঁড়ো দিয়ে দিয়েছি কেন? আমি দুধটা আগে জাল করে রেখেছি আর চালের গুঁড়া দিয়ে, সরি, গুঁড়ো দুধ দিয়েছি যাতে ঘন হয়ে যায়। তারপরে এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 3টা, চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন, আমি 1/2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এটা দেখেন আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এভাবে যদি ফুটটা তৈরি করেন আমার মতো করে, দুধটা আগে জাল দিয়ে, তাহলে বেশি একটা সময় লাগে না। এরপর যে আমি এলাচটা তুলে নিচ্ছি, এলাচটা আর দরকার নেই, এলাচের যে ফ্লেভারটা আছে সেটা অলরেডি ফুরের মধ্যে চলে গেছে। তো এই যে দেখেন এটা কীরকম, এটার ঘনত্বটা ঠিক কীরকম হবে, এই যে এরকম আমি নামিয়ে নেবো। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তারপরে আমি একটা ননস্টিকের তাও বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা আবার আমি কিন্তু টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি। তো চাইবেন এই পাটিসাপটা পিঠা সবসময় একটু ননস্টিকের পাতিলে করতে। তো আমার দেখেন ব্যাটারটা আর একটু ঘন হয়ে গেছে রাখার পর। এর মধ্যে এখন আমি দুধ মিশিয়ে এটাকে আবার একটু পাতলা করে নিচ্ছি। তো চলে আসলাম চুলে। তো এটাকে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ফিটা সেম থাকে। তো আমি ব্যাটারটা দিয়ে তারপরে এভাবে একটু গুঁড়িয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ডেকে জাস্ট 1 মিনিট পরিমাণ অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। তারপরে এটার ভিতরে এখন আমি ফুটটা দিয়ে দেবো। তো ফুটটা দেখেন এখন কতখানি ঘন হয়ে গেছে। তো আপনারা এর বেশি, আমি যেরকম ঘন নামিয়েছি, এর বেশি ঘন করতে যাবেন না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। তো এই যে এটাকে এইভাবে এখন ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পিঠের আকৃতি করে নেবেন। তো এটা একেবারেই কিন্তু সহজ, আর ননস্টিকের প্যানে করলে কিন্তু এটা কোনোভাবে লাগবে না, খুবই সুন্দর হবে। তো এটাকে হওয়ার পর, উল্টানোর পর আমি আরও 30 সেকেন্ডের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। তারপরে সেমভাবে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে বানাবেন, আর বড়ো ছোটো আপনারা করতে পারেন। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পিঠে একই সমান হয়। তো এই যে আবারও ভিতরে ফুটটা দিয়ে দিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব, ফুটা আপনাদের মতো করে আপনারা দিবেন, কম বেশি করতে পারেন। তো এই যে আবারও সেম এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন, এটা প্যানের মধ্যে কোনোভাবে লাগছে না, সুন্দরভাবে উঠে যাচ্ছে। তারপরে এটাকে একটু উল্টে পাল্টে 30 সেকেন্ড রেখে এরপর এটাকে আমি নামিয়ে নেব। তো নামিয়ে কিন্তু এরপর যে আমি একটা কাপড়ের উপরে রাখবো, শুকনো পরিষ্কার কাপড়ে।
এটা যদি আপনি সরাসরি প্লেটে রাখেন তাহলে ঘেমে নিচে একটু নরম হয়ে যাবে, তো সেটা প্লেটে একটু ঠান্ডা করে তারপরে রাখবেন। তো আমি একটু ঠান্ডা করে তারপরে এখন প্লেটের মধ্যে রাখছি। তো পাটিসাপটাটা আপনারা নর্মাল যে পাটিসাপটা আমরা বানাই এভাবে, তো এভাবে খেতে পারেন। আর আমি স্বর্ণচরি যেটা বলছি, স্বর্ণচরি একটা শাড়ি, শাড়ির ডিজাইনটা ফাইটটা ঠিক যেরকম এরকমই এই পিঠাটার ডিজাইন, সেটা থেকে মানে আইডিয়া নেয়া। তো এই যে এখানে আমি শুকনো নারকেল নিলাম, আর যে চিনির রসটা আমি করে রেখেছি তো সেটার মধ্যে যে দুটা মাথা এভাবে, প্রথমে একটা মাথা এভাবে একটু চুবিয়ে তারপরে এটাকে এভাবে ভালো করে বাটির সাইডে এটাকে অতিরিক্তটা নিয়ে নিলাম, তারপরে এটার মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি। তো একটা মাথা করে ফেলে আরেকটা মাথা সেমভাবে আমি করে নেবো। এই যে দেখেন, তো বেশি একটা না, কতখানি আমি এটাকে চুবিয়েছি নিশ্চয় দেখতেছেন। তারপরে এটা যেমন কালারফুল খেতো কিন্তু অনেক মজার, এই যে মাথায় যে নারিকেলটা থাকে, নারিকেল শুকনো নারিকেলের স্মেলটা কিন্তু অনেক সুন্দর। তো এই যে দেখেন কীরকম। তো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক কীভাবে করবেন। এই যে তারপরে এভাবে বাড়তিটা ফেলে দিবেন, তারপরে এটাকে আবার গড়িয়ে নেবেন। তো অন্য মাথাটাও সেমভাবে এভাবে প্রত্যেকটা পিঠা আপনারা করবেন। দেখতে যেমন সুন্দর, একটা নতুনত্ব, যে কোনো জিনিস যদি একটু নতুনত্ব করেন তাহলে খেতেও বেশি দেখতে ভালো লাগে, যেমন খেতেও ভালো লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর পাটিসাপটা পিঠা বলতে তো পিঠাপ্রেমীদের কাছে মানে পাটিসাপটা পিঠা না খেলে মনে হয় শীতের পিঠা খাওয়াই হয় না এরকম মনে হয়। তো এই যে একটা একটা করে আমি সবগুলো করে নিলাম। তো দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা লাইক তো পেতে পারি তাই না, এত পরিশ্রম করি একটা ভিডিওর জন্য, একটা লাইক তো দিতেই পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।